আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার এখনকার ভিডিও জন্মহার কম বেশি হওয়া অতিপয় বৈজ্ঞানিক কারণ আপনারা হয়তো ভাবছেন জন্মহার হার কম বেশি হওয়া না হওয়া নিয়ে আমাদের এই ভিডিওর দরকার কি আমরা এটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছি মানুষ আসবে মানুষ যাবে পৃথিবীতে এটা নিয়ে কারো এত মাথা ঘামানোর তো প্রয়োজন নাই সেটা ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে কোন জাতির জন্মহার বেশি আর কোন জাতির জন্মহার কম এ নিয়ে যখন মানুষ কথাবার্তা বলতে শুরু করে কাউকে দোষারোপ করতে শুরু করে কিংবা কারো মন্ডুপাত করতে শুরু করে তখন তো প্রশ্ন আসেই রহিম সাহেবের পাঁচটি ছেলে করিম সাহেবের একটিও নাই করিম সাহেব যদি রহিম সাহেবকে অভিশাপ শুরু করে তখন তো রহিম সাহেব প্রশ্ন তুলবে যে করিম সাহেবের বাচ্চা হচ্ছে না কেন কি কারণে হচ্ছে না এখানে দেখা যাচ্ছে যে মুসলমানদের সন্তান বেশি হয় এটা একটা দূষণীয় ব্যাপার হিসেবে বিশ্বের অনেক দেশ অনেক জাতি ধরে নিয়েছে বিশেষ করে ভারত চীন এবং ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকা অস্ট্রেলিয়া এসব স্থানে এ নিয়ে নানা রকম কথাবার্তা উঠছে যে মুসলমানদের সন্তান কেন বেশি হয় তারা কেন সন্তান জন্ম দিচ্ছে তারা পশ্চাৎপদ অমুখ সমুখ ইত্যাদি নানান রকমের কথাবার্তা উঠছে ভারতের কেউ কেউ তো বলেই বসে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন যে মুসলমানদের সংখ্যা গিনিপিগের মতো বেড়ে যাচ্ছে কথাটা শুনতে যেমন খারাপ লাগে তেমনি প্রশ্ন ওঠে যে তাদের সন্তান কেন হচ্ছে না তারা কি সন্তান উৎপাদন করতে চায় না কোথাও কোথাও চায় কোথাও কোথাও চায় না তো আজ আমরা এটা খতিয়ে দেখব যে কেন মুসলমানদের সন্তান এত বেশি হয় আর অন্যান্য জাতির সন্তান কেন কম হয় জন্মহার কেন ওদের কম এই কারণগুলো এ ব্যাপারে আপনারা ভেবে দেখতে পারেন আমি কতগুলো কারণ বলছি সন্তান না হওয়ার কারণ সন্তান না হওয়ার কারণ বললে সন্তান কেন বেশি হয় সে কারণটা অটোমেটিক্যালি মানুষের বোধগম্য হয়ে যাবে মুসলমানদের সন্তান যা আসলে খুব বেশি হয় তা নয় তাদের যে পরিমাণ সন্তান হওয়ার কথা ছিল যত সংখ্যক সন্তান হওয়ার কথা ছিল তার চেয়ে তাদেরও কম হয় মুসলমানদেরও কম হয় কিন্তু অন্যান্য সম্প্রদায়ের সন্তান এত বেশি কম হয় যে কারণে দেখে মনে হয় মুসলমানদের সন্তান বেশি হয় আসলে মুসলমানদের সন্তান বেশি হয় না মুসলমানদের যতটা সন্তান জন্মদানের ক্ষমতা আছে ততটা ক্ষমতা যদি মুসলমানরা অ্যাপ্লাই করত তাহলে পৃথিবীতে এতদিনে চার পাঁচশো কোটি মুসলমান হয়ে যেত সেটা কিন্তু নাই মুসলমানের সংখ্যা কেউ বলে একশো আশি কোটি কেউ বলে একশো ষাট কোটি কেউ বলে একশো সত্তর কোটি একটা কিছু হবে এর মাঝ মানে দুশো কোটি এখন হয়নি তার কমেই আছে তো অন্যান্য সম্প্রদায়ের সন্তান না হওয়ার যে কতগুলো কারণ আছে কম হওয়ার কতগুলো কারণ আছে সেই কারণগুলোর মধ্যে প্রথম কারণটা আসে যে অন্যান্য সম্প্রদায়ের অনেকেই কখনো বিয়ে নয় নীতিতে বিশ্বাসী তারা বিয়ে করে না বিয়ে করে না আজীবন অবিবাহিত থাকে কেউ সাধু হয় কেউ সন্ন্যাসী হয় কেউ মাস্তান হয় কেউ গুন্ডামি করে বেড়ায় মেয়েদের ধরে এনে রেপ করে ছেড়ে দেয় বিয়ে করে না তো এ কারণে এদের সন্তান হবে না এটাই তো স্বাভাবিক বিয়ে যে করে নি সে সন্তান হবে তার সন্তান হবে কি করে যার ক্ষেত নাই তার ফসল থেকে আসবে ক্ষেতহীন জগতে তো ফসল হয় না লাঙ্গল আছে তো চাষ করে না তো সন্তান হবে কি করে সন্তান হওয়ার সুযোগ এদের নাই এর উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই আপনারা সবাই জানেন যে তারা কেউ সন্ন্যাসী হয় কেউ সাধু হয় এরা কোন কোন সম্প্রদায় হয় এটা আপনারা ভালো করে জানেন তাকিয়ে দেখুন আপনারা এদেরকে আপনারা চিনতে পারবেন আমার আর ভেঙে বলার প্রয়োজন নাই তো এদের তো সন্তান কম হবেই সবাই ব্যাপার মেয়েদেরকে যদি আপনি আইবুরু রেখে দেন মেয়েদের বিয়ে না দেন মেয়েদেরকে যদি চিরুদিন চিরুকুমারী রেখে দেন হ্যাঁ গণিক হিসাবে সেবিকে হিসাবে তো তার কি অবস্থা হবে আপনি কখনো তাকে রাখছেন কখনো রাখছেন সন্ন্যাসিনী হিসাবে হ্যাঁ এদের হয়তো ভোগ করে অনেকেই কিন্তু সন্তান ভোগ করলে যে সন্তান আছে সে সন্তান তো আর যে ভোগকারীর জন্য অপমানজনক হবে কাজে সে সন্তানকে আলোর মুখ তারা দেখতে দেয় না স্বাভাবিকভাবেই এরা এদের অংশ একটা বিরাট অংশ জনসম্প্রদায়ের একটা বিরাট অংশ এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে বিরাট অংশের উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে তারা সন্তান হয় সন্তান পায় না সন্তান হয় না তাদের স্বাভাবিক ব্যাপার আধুনিক একটা বড় টেন্ডেন্সি হল বিয়ে করবে কিন্তু অধিক বয়সে সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলার পরে সন্তান উৎপাদনের যতদিন ক্ষমতা থাকে ততদিন তারা ভ্রমরের ফুলের মধু খাওয়ার মতো এটার পিছনে ওটার পিছনে ঘুরে বেড়ায় অপোজিট সেক্সের পিছনে ঘুরে বেড়ায় নারীর ঘরে পুরুষের পিছনে পুরুষ ঘরে নারীর পিছনে ঘুরতে থাকে ভোগ করতে থাকে মধু লুটতে থাকে মদ পান করতে থাকে আর ভোগ করতে থাকে যখন একেবারে মানে আর পারে না চামড়া ঢিলে হওয়ার মতো অবস্থা তখন বিয়ের পেরিতে বসে বিয়ে করে তখন তখন কি সন্তান হবে বয়স পেরিয়ে যাওয়ার পরে বিয়ে হলে সন্তান কি করে হবে এটা কি সম্ভব সন্তান উৎপাদনের একটা নির্ধারিত বয়স আছে সেই বয়সের ভিতর বিয়ে করতে হবে হ্যাঁ অনেকেই বলবেন যে অধিক বয়সে তো বিয়ে হয় পঞ্চাশ বছরেও তো সন্তান হয় হ্যাঁ হয় সেটা রেয়ার রেয়ার কেস চল্লিশ বছরে সন্তান হয় রেয়ার কেস সন্তান উৎপাদনের সময় হলো পনেরো থেকে পঁচিশ এটা হলো উত্তম সময় সন্তান উৎপাদনের তা আপনি যদি বিয়েই করেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশে তাহলে আপনার সন্তান হবে কি করে তিরিশেও চলে হয়তো সন্তান উৎপাদন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ করে নারীদের মাঝে অ্যাবর্টিভ টেন্ডেন্সি গ্রহ করে সন্তান তারা ধারণ করতে পারে না আপনার স্বামী সঙ্গ হলেও সন্তান হয়তো প্যাটে আসে কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঘটে থাকে বিয়ে বেশি বয়সের বিয়েতে এই সমস্যাটা প্রায়ই ঘটে থাকে তো কাজেই তাদের সন্তান হবে না এটা এটা স্বাভাবিক এবং বেশি বয়সে বিয়েটা এখন এটা ফ্যাশন নয় এটা হলো সামাজিক কালচার যারা কম বয়সে বিয়ে করে বিশে পঁচিশে বিয়ে করে তাদের বিরুদ্ধে রীতিমতো আন্দোলন চলছে তাদেরকে ধিকার জানানো হয় সমাজে বিভিন্ন দেশে তো আইন করে দিয়েছে যে একটা নির্ধারিত বয়সের আগে বিয়ে করা যাবে না হয়তো সে চাকরি করতে পারবে রাষ্ট্রীয় ক্ষেত্রে সে কর্ম করতে পারবে রাষ্ট্রের কাজ করতে পারবে সমাজের কাজ করতে পারবে তাকে চাকরি দেওয়া হচ্ছে তাকে ব্যবসার লাইসেন্স দেওয়া হচ্ছে তাকে আপনার মোটর কার চালানোর লাইসেন্স দেওয়া হচ্ছে এটার লাইসেন্স সেটার লাইসেন্স সব লাইসেন্স তাকে সবকিছুর অনুমতি দেওয়া হচ্ছে কিন্তু বিয়ের অনুমতিটা দেওয়া হচ্ছে না এখন যে লোকটা কামাই করতেছে যে লোকটা সমাজে ভূমিকা রাখতেছে তার তো একটা পরিবার থাকার কথা তাকে সেই পরিবারের সুযোগটা দেওয়া হচ্ছে না একটা নির্ধারিত বয়স বেঁধে দিয়ে তার বিয়েটা বাতিল করে দেওয়া হচ্ছে তা সে কি করবে সে স্বাভাবিকভাবেই তার যে উৎপাদন ক্ষমতা সেটা এমন সব স্থানে ব্যয় করবে যে স্থানে সন্তান আসবে না তো সন্তান স্বাভাবিকভাবে কম হবে এটাই তো রীতি বিবাহিত জীবনেও সন্তান না হওয়ার জন্য নানা রকম ভন্দি ফিকির আবিষ্কৃত হয়েছে আপনারা এই ছবিটা দেখেই বুঝতে পারবেন আমার আর এটা বলার দরকার নাই এরা বলে জন্ম নিয়ন্ত্রণ না আমি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বিরুদ্ধে আপনাদের এটার ব্যাপারে আমি কথা বলতে চাই না তবে আমি যেটা বলতে চাচ্ছি যে সন্তান না হওয়ার এটা একটা বড় কারণ আপনারা নিজেরাই সন্তান চাচ্ছেন না নিজেদের সন্তানকে আপনারা নষ্ট করে ফেলছেন আপনারা নিজেদের বীর্য নষ্ট করছেন আপনারা নিজেদের ডিম্বাণু নষ্ট করছেন তো সন্তান হবে কি করে কি কারণে আপনারা আফসোস করছেন যে আমাদের সন্তান কম ওদের সন্তান বেশি এটা তো ঠিক না আপনারা আপনার নিজেদের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন আমি এই ব্যাপারে অধিক কথা এখানে বলতে আগ্রহী নই ইদানিং আবার চলছে গে ম্যারেজ গে ম্যারেজ মানে পুরুষে পুরুষে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে এই বিয়ের অর্থ কি এই বিয়ের মানে কি এটা আপনি আমি না বুঝলেও তারা বোঝে তো সমাজের নারী পুরুষের একটা বিরাট অংশ এই গে ম্যারেজের পিছনে ব্যয় হয়ে যাচ্ছে তো যত সংখ্যক নারী পুরুষ গে ম্যারেজে আগ্রহী বা গে ম্যারেজে লিপ্ত তাদের তো সন্তান হবে না মেয়ের সাথে মেয়ের মিলনে কিংবা ছেলের সাথে ছেলের কি কখনো সন্তান আসতে পারে আসে না কি করে আসবে কেন আসবে বিয়ে হবে নারী পুরুষে বিয়ে হবে নরনারীতে তাহলে সন্তান আসবে উপযুক্ত বয়সে উপযুক্ত পরিবেশে নরনারী সন্তান উৎপাদন করতে পারে যদি তাদের পরস্পর বিয়ে হয় এবং এটা সাধারণত মুসলিম সমাজই হয়ে থাকে তাই তারা সন্তান উৎপাদন করে মুসলিম সমাজে গে ম্যারেজ নাই তারা অত তাদের মুসলমানদের অত বুদ্ধি শুদ্ধিও নাই যে গেম্যারেজের মতো একটা বিষয় আবিষ্কার করে নেবে এত বুদ্ধিশুদ্ধি মুসলমানদের নেই আল্লাহ তাদেরকে সরল সোজা বানিয়েছেন সরল সোজা পথে তারা চলে ইসলামের নামই হল সরল পথ সরল পথে সে চলবে আল কোরআনের প্রথম সুরেই বলা হচ্ছে হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করুন সেখানে প্রার্থনা করা হচ্ছে আল্লাহর কাছে পথে পরিচালিত করার জন্য তো সরলপত্রে বেছে নিয়েছে নরনারীর বিয়ে পদ্ধতি এবং যথাসময়ে বিয়ে পদ্ধতি এবং যথা নিয়মে সন্তান উৎপাদন পদ্ধতি তাদের এর মাঝে কোনো ভেজাল না থাকার কারণে মুসলমানদের নারী পুরুষের সম্পর্কে কোনো ভেজাল না থাকার কারণে তাদের সন্তান বেশি হয় আর আপনার সব কিছুতে ভেজাল বলে আপনার সন্তান কম হয় মুসলমানদের দোষ দিয়ে লাভ নেই নেশায় নেশায় যৌবনের ফুল অকেজ হয়ে গেল এটাই স্বাভাবিকভাবে বিশেষ করে পশ্চিমা সমাজে এটাই স্বাভাবিক রীতি যুব যুবতী নেশায় মত্ত এই নেশা সেই নেশা এই ড্রাগ ওই ড্রাগ না এর হিসাব দেওয়ার প্রয়োজন নাই আপনারা সবাই এগুলো জানেন নেশায় ঢুলো ঢুলো চোখ বিষণ্ন মুখ বিষণ্ন বদন এদের সন্তান কি করে হবে এদের কি সন্তান হওয়া সম্ভব যে নিজে ধ্বংস হয়ে যাচ্ছে সে সৃষ্টি করবে কি করে তার কাছ থেকে তো সৃষ্টি আশা করা যায় না অমুসলিম সমাজের একটা বিরাট অংশ অমুসলিম সমাজের যুবক যুবতীরা একটা বিরাট অংশ এভাবে নেশার পিছনে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান তো কম হবেই নানা অজুহাতে সন্তান হত্যা ভ্রণেই সন্তান নষ্ট করে দেওয়া হয় অজুহাত কোনো কোন জাতির কাছে তৈরি হয়েই আছে তারা ছেলে চায় মেয়ে চায় না আপনারা জানেন এসব সমাজের নাম চীনাদের মাঝে প্রথমে গর্ভবতীর গর্ভবতীকে পরীক্ষা করা হয় পরীক্ষা করে ডিটেক্ট করা হয় যে সন্তান যেটা আসছে সেটা ছেলে না মেয়ে মেয়ে হলে তারা অবর্ষণ করিয়ে ফেলে ছেলে হলে রেখে দেয় কেননা ওখানে একটি মাত্র সন্তান দরকার তাদের একটি সন্তান চাই একটি আইন করে একটি সন্তানের ব্যবস্থা করা হয়েছে ইদানিং সে আইন পাল্টানোর চেষ্টা চলছে পাল্টানোর ব্যবস্থাপ হচ্ছে কিন্তু সেটা অনেক পরে ততদিনে দেরি হয়ে গেছে এবং চীনে এখন মেয়ের সংখ্যা নাই বললেই চলে মেয়ে অনেকটাই কমে গেছে বিবাহযোগ্য মেয়ে নাই বিভিন্ন দেশ থেকে কখনো চুরি করে কখনো কিনে কখনো অপহরণ করে নিয়ে গিয়ে তারা বিবাহ করে এবং এটা আপনারা প্রায় খবরাখবর দেখেন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় আপনারা জানতে পারেন যে এই ব্যবস্থা চীনে চলছে এখন চীনে কনে নাই এটার মূল কারণ হল তারা নিজেদের সন্তান হত্যা করে ফেলে তো যে জাতির নিজেদের সন্তান হত্যা করে ফেলে তাদের সন্তান উৎপাদন তো কম হবেই সন্তান থেকে আসবে আপনারা হয়তো কেউ বলে বলবেন যে যেমন চীন বা আপনার থাইল্যান্ড বা এই জাতীয় শ্রীলঙ্কা বা আপনার কি বলে সিঙ্গাপুর এসব জায়গায় এদের তো জনসংখ্যা অনেক বেশি হ্যাঁ জনসংখ্যা বেশি সেটা আগেকার হত্যা শুরু হওয়ার আগের ঘটনা আপনি দশের নিচে বয়স এরকম লোকসংখ্যা খুবই কম পাবেন এসব দেশে মানে সন্তান তারা নষ্ট করে ফেলছে বিশ বিশের নিচে বা দশের নিচে বয়স কম এরকম সন্তান আপনারা খুব কম পাবেন এমন জনসংখ্যা প্রায় নাই বললেই চলে কমে গেছে এদের ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহ জানে আর তারা জানে তো এর এভাবে সন্তান নষ্ট করে এটা শুধু ওইখানে চীনে হয় তা নয় ভারতেও হয় বিভিন্ন দেশে হয় বিশেষ করে এটা অমুসলিম সম্প্রদায়ের মাঝে বেশি সংখ্যায় হয়ে হয়ে থাকে মুসলমানদের মাঝে হয় না কেননা মুসলমানদের জন্য এটা সন্তান নষ্ট করা পাপের কাজ তারা জানে যে সন্তান নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবেন না যে কারণে তারা এটা করে না যারা করে তারা তবা করে নেয় যদি কখনো এরকম ভুল হয়ে যায় তাদের দ্বারা তারা তবা করে নেয় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে নানা অজুহাতে সন্তান হত্যা করে এ কারণে সন্তানের সংখ্যা তো কমে যাবেই শুক্রাণু আর ডিম্বাণুর অপচয়ের কারণে ঘাটতি দেখা দেয় ফলে সন্তান হয় না এই অপচয় বিভিন্ন পদ্ধতিতে হয়ে থাকে যখনই কৃত্রিম উপায়ে যৌন চাহিদা মেটানো হয় সে নারী হোক পুরুষই হোক তার শুক্রাণু বা ডিম্বাণুর অপচয় ঘটবে এটা কাজে আসবে না অকাজে ব্যয় হয়ে যাবে সন্তান কি করে হবে এটা আশা করি ব্যাখ্যা করার প্রয়োজন নাই কৃত্রিম উপায়গুলো আপনারা কি। এবং কেন তা আপনারা জানেন কাজে এ ব্যাপারে আমার বেশি কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না অনেক নারীর বারবার গর্ভপাত করানোর কারণে সন্তান ধারণের ক্ষমতা নষ্ট হয়ে যায় না এরকম ক্ষেত্রে সন্তান রাখা যাবে না ঝরে যাবে এবং টেন্ডেন্সি গ্রো করবে এম করা বলে এটাকে যখনই বিবাহিত জীবনের বাইরে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে কোনো নারীর গর্ভে সন্তান আসে সেই নারীকে ক্লিনিকে নিয়ে অ্যাবসন করানো হয় কোনো কোনো রাষ্ট্রে অ্যবরসনকে বৈধতা দেওয়া হয়েছে কোনো কোনো রাষ্ট্রে অ্যবরসনের বৈধতার জন্য আন্দোলন চলছে এই অবস্থায় নারী তার সন্তান উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলবে একবার দুবার বা তিনবার যদি কেউ সন্তান অ্যাবর্ট করিয়ে ফেলে মানে সন্তান ফেলে দেয় তাহলে সেই নারীর পক্ষে ভবিষ্যতে আর সন্তান ধারণের কোনো ক্ষমতা থাকে না সেই নারীর সন্তান ধারণ সম্ভব হয় না যখনই সন্তান আসবে তখনই অটোমেটিক্যালি সন্তান ঝরে যাবে নষ্ট হয়ে যাবে পড়ে যাবে এটাই স্বাভাবিক তো এই অবস্থাটা প্রায় ক্ষেত্রেই অমুসলিম সমাজে ঘটে থাকে মুসলিম সমাজেও ঘটে না তা নয় কিন্তু কম সংখ্যায় কম যদি ঘটে কই নিয়ে দেখা যাবে যে যে মুসলিম পরিবারে এটা ঘটছে সেই মুসলিম পরিবারটি নামেই মুসলমান কিন্তু কাজে আসলে মুসলমান নয় কাজেই তাদের পক্ষে সন্তান ফেলে দেওয়া বা গর্ভপাত ঘটানো সম্ভব কিন্তু খাটি মুসলমানের জন্য গর্ভপাত ঘটানো সম্ভব নয় সেই কারণে মুসলমানদের সন্তান বেশি তাদের কোনো সন্তান নষ্ট হয় না নিতান্ত দুর্যোগ বা দুর্ঘটনা ছাড়া মুসলমানদের সন্তান নষ্ট হয় না যে কারণে তাদের সন্তান সংখ্যা বেশি আর অমুসলিম সম্প্রদায়ের সন্তান ঘটনা দুর্ঘটনা সব ক্ষেত্রেই নষ্ট হয় যে কারণে তাদের সন্তান কম ইচ্ছা করে তাদের ইচ্ছা করে যে লোকটি তার নিজের সন্তানকে নষ্ট করে ফেলল ফেলে দিল তার সন্তান কম হবে এটাই তো স্বাভাবিক এটা নিয়ে আফসোস করার কি আছে আর ওই মুসলমানদের ডোজ দেওয়ার কি আছে মুসলমানের নষ্ট করে না যার যে তার নিজের গাছের ফল নষ্ট করে না তার গাছে ফল বেশি থাকবে এটাই তো স্বাভাবিক এক বিপুল সংখ্যক নারী বিশ্বাবৃত্তিতে নিয়োজিত ওই মেয়ে মেয়ে ডিম্বানুয়ার সমাজের কাজে লাগলো না সন্তানের ঘাটতি তো হবেই এবং এদের পিছনে যে পুরুষ সময় ব্যয় করে তাদেরও সন্তানের ঘাটতি হবে কেননা তাদের শুক্রাণু এখানে নষ্ট হচ্ছে অযথা অকারণে আপনারা এই বিষয়টা ভালো করে চিন্তা করে দেখুন এবং এই বেশ্যাবৃত্তি প্রধানত অমুসলিম সমাজেই রয়েছে মুসলমানদের মাঝে যারা মুসলিম পরিবারে জন্মলাভ করেছে এরকম অনেকেই হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়েছে নামটা এখনো পাল্টায়নি তাদের মাঝে এই টেন্ডেন্সি থাকতে পারে এই পেশা থাকতে পারে কিন্তু সেটা আসলেই অমুসলিম সম্প্রদায়ের পেশা এই পেশা মুসলমানদের নয় এটা মুসলমানদের জন্য হারাম বিবাহিত জীবনের বাইরে যে কোনো ধরনের মিলন নারী পুরুষের সম্মিলন ইসলামে হারাম এই কারণে মুসলমানদের সন্তান বেশি হয় অ সন্তান কম হয় নরনারীর এক বিরাট অংশ যৌন রোগে আক্রান্ত তারা সন্তান উৎপাদনের যোগ্য নয় যৌন রোগের কারণ আপনারা জানেন যৌবনের স্বেচ্ছাচারিতা যৌন রোগের প্রধান কারণ এবং এটা সাধারণত অমুসলিম সম্প্রদায়ের মাঝেই ঘটে থাকে কাজে এই কারণে অমুসলিমদের সন্তান কম হয় যৌন রোগে আক্রান্ত ব্যক্তি সন্তান উৎপাদন করতে অক্ষম নিজেই বেঁচে থাকতে পারে না নিজেরই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পালা বিশেষ করে এইডস রোগে আক্রান্ত ব্যক্তির পক্ষে নিজের টিকে থাকা এই সম্ভব না সে সন্তান উৎপাদন করবে কি করে সন্তান তো কম হবেই অজাচার অনাচার করে অনেক পুরুষ আছে অক্ষম অকেজ সন্তানের আশাও নাই তারা ইম্পর্টেন্ট হয়ে গেছে মাথায় হাত দিয়ে বসে থাকে কারণ তারা ইম্পর্টেন্ট স্ত্রীর কাছে গেলে সে কর্মক্ষম হয় না নানা রকমের উদ্ভট রাগ নেয়ার কারণে অতিরিক্ত মাতপান পানের কারণে অতিরিক্ত ধূমপানের কারণে এবং অন্যান্য অদাচার অনাচারের কারণে বেশাগমন আপনার সমকামিতা এসবের কারণে এরা এক সময় যৌন ক্ষমতা হারিয়ে ফেলে ইম্পর্টেন্ট হয়ে যায় এবং এটা পুরুষদের মাঝে বেশি হয়ে থাকে ফলত তারা আর স্বাভাবিক জীবনযাপন করতে পারে না পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে তাদের স্বাভাবিক আচরণ আর থাকে না ফলত সন্তান হয় না এইভাবে নানা কারণে অমুসলিম বিশেষ করে অমুসলিম সম্প্রদায়ের সন্তান না হওয়াটা একটা প্রকৃতিগত ব্যাপার হয়ে গেছে এটা অনেকটাই প্রাকৃতিক ব্যাপার এখন মুসলমানদের মাঝে এইসব সমস্যা নাই যদি থাকেও খুবই কম পয়েন্ট জিরো 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 এক পার্সেন্টও হবে না তার চেয়েও কম স্বাভাবিকভাবে মুসলমানদের সংখ্যা তো বাড়বেই আমি ধারণা করছি যে আগামী বিশ বছরের মাথায় পৃথিবীতে অমুসলিম এবং মুসলিমের সংখ্যা সমান হয়ে যাবে এবং তার পরবর্তী বিশ বছরে অমস্তম জনসংখ্যার তুলনায় মুসলমানের জনসংখ্যা অনেকগুণ বেড়ে যাবে শুধুমাত্র জন্মের কারণে কনভারশনের দরকারও হবে না যদি অমস্তেমরা ইসলামে কনভার্টের নাও হয় তারপরেও মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে না এতে কারো অসন্তুষ্ট কিংবা অতিরিক্ত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই মানুষের তো একটা না একটা ধর্ম থাকবেই ইসলাম ধর্ম থাকতে অসুবিধা কি পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় বেশি হবে এটা মুসলমানদের জন্য আনন্দের কারণ অমুসলিমদেরও দুঃখ করার কারণ নেই কারণ এখানে তার হত্যা হচ্ছে না মারামারি কাটাকাটি হচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে ন্যাচারাল পদ্ধতিতে জন্মগত পদ্ধতিতে কারো সংখ্যা বাড়ছে কারো সংখ্যা কমছে তা আপনি আপনার ধর্ম নিবিধে হন ভবিষ্যৎ প্রজন্ম আপনি যে ভবিষ্যৎ প্রজন্ম যখন আপনি রাখতে পারেননি তখন যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার নাই তার জন্য আফসোস করে তো আপনার লাভ নেই আপনি নিরিবিলি নিরসঞ্জাট আপনার পূজা অর্চনা করে এখন দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাচ্ছে আপনার লাভ বা মুখ্য লাভ যা হবার তা হচ্ছে হয়ে যাবে এখানে যে পৃথিবী অনাগত পৃথিবী পড়ে আছে সেই পৃথিবী কার সে নিয়ে আপনার মাথা কামানোর প্রয়োজন নাই কারণ আপনি নিজেই তো আপনার সন্তান রেখে যেতে পারলেন না আপনি যদি সন্তান রেখে যেতে পারতেন তাহলে এটা নিয়ে চিন্তা হতো যে আমার সন্তান জানি কি অবস্থায় থাকে আপনি তো সন্তান রেখে যেতে পারবেন না এবং শিওর থাকুন আপনাদের কেউ যদি কোনো একটি সন্তান রেখেও যায় বা দুটি সন্তান রেখেও যায় পাঁচটি সন্তান রেখেও যায় সেই সন্তানগুলো আপনারই স্বভাব পাবে এবং আপনার স্বভাবের কারণে আপনার চর্চার কারণে আপনার সংস্কৃতির কারণে সেও ঠিক আপনারই মতো সন্তান উৎপাদনে অক্ষম হয়ে যাবে এবং সন্তান উৎপাদনে অক্ষম হওয়ার কারণে সেও তার ভবিষ্যৎ প্রজন্ম রেখে যেতে পারবেন না তো আমি যে অবস্থা দেখছি পৃথিবীতে যে অবস্থা চলছে আপনার ড্রাগ বা অনাচার অজাচার তাতে ভবিষ্যতে হয়তো এই যারা অজাচার অনাচারে লিপ্ত তারা হয়তো এক প্রজন্ম আরো ভবিষ্যৎ এক প্রজন্ম টিকে থাকবে তারপর তাদের বংশ বিলুপ্ত হয়ে যাবে এ নিয়ে মাথা কামানোর কিছু নেই কাজে কার সন্তান বেশি হলো কার সন্তান কম হলো এ নিয়ে কথাবারী লাভ নেই হয় নিজের স্বভাব পাল্টেন না হয় ধ্বংসের জন্য প্রস্তুত হয়ে যান সোজা কথা সোজা সবটা কথা মুসলমানরা আপনাকে কোন রকম জ্বালাতন করবে না আপনাকে নিয়ে তাদের মাথা ঘামানোর সময় নেই তারা নিজেদের নিয়ে মাথা ঘামাতে ব্যস্ত যায় না আপনারা যা তাদের যা লুটে নিয়েছেন এ জগত সেই লুটতরাজের ফলে তারা আজ একেবারে নিঃস্ব এ অবস্থায় তাদের নিজেদের রুটি রুজি জোগাড়ের জন্যই তারা ব্যস্ত তারা আপনাকে নিয়ে মাথা ঘামানোর সময় পায় না আপনি তাদের নিয়ে অনেক মাথা ঘামাতে পারেন তাদের সময় নেই মুসলমানদের সময় নেই মুসলমানের টিকে থাকে সেটা মুসলমানদের ভাগ্য। যদি পৃথিবীতে টিকে থাকে সেটা আপনার ভাগ্য আপনার সন্তানদেরকে যদি আপনি পৃথিবীতে ডেকে যেতে না পারেন সেটা আপনার দুর্ভাগ্য আমাদের কি করার আছে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ